নমস্কার, আমি দীপাঞ্জন অরণা বসু, আমার সাথে শুভজিৎ মাঝি। আমি ডানকুনি থেকে আসছি, আমি বাংলার দাবি সহযোদ্ধা। আমাদের এটা আজকে দিনের দ্বিতীয় কর্মসূচি, ডেপুটেশন কর্মসূচি। আজকে আমরা ইন্ডিয়ান ব্যাংকে এসেছিলাম, সেখানে ল্যাঙ্গুয়েজ অফিসার যিনি আছে তাকে, তার সাথে কথা বলে আমরা ডেপুটেশনটা জমা দিয়েছি। উনি আমাদের ডেপুটেশনটা অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন এবং বলেছেন এর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদি ওনারা বেশিরভাগ জায়গাতেই বলেছেন যে বাংলার পরিষেবা বাঙালিকে দেওয়া হয়, তবুও যদি কোথাও বাকি থেকে থাকে তারা তাদের তরফ থেকে চেষ্টা করবে। হ্যাঁ, তো আমরা এটা বলছিলাম যে আমরা এর আগেও আমরা যে ব্যাঙ্ক অফ বরোদাতে আজকে গেছি এবং তার আগে যে অনেকগুলো সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংকে গেছি, তাদের রিজিওনাল অফিসে, তাদের এখানে যদি হেড অফিস থাকে তো হেড অফিসে, আমাদের লক্ষ্যটাই হচ্ছে যে বাঙালির যাতে হচ্ছে বিভিন্ন পরিষেবা বাংলায় পায়, বাঙালি যাতে কোথাও হীনস্থা না হয়, তাকে বলতে না হয় যে আমার চেকটা একটুখানি লিখে দিন, আমার এই ফর্মটা একটু পড়ে দিন, এটা বুঝতে পাচ্ছি না। তো এই যাতে নিজের ভূমিতে যাতে বাঙালি পরবাসী না হয়ে ওঠে, সেটার জন্যই আমাদের এই আজকে এই আন্দোলন, আমাদের বাংলার দাবি, যে বাংলার দাবি, বাংলা ভাষা নিয়ে কাজ করা যে এনজিও তার আন্দোলন, এবং আমাদের হচ্ছে এইটা এই নিয়ে আমরা কিন্তু রেলের টিকিটে সফল হয়েছি। যদি রেলের টিকিট না, আমরা জিএসটি কাস্টমার কেয়ারের কলে আমরা বাংলা নিয়ে এসেছি। পরিষেবা গ্রাহককে তার নিজের ভাষায় দেওয়া উচিত, এটা গ্রাহকের নিজস্ব অধিকার, এবং যদি আমরা আমাদের অধিকার নিয়ে সচেতন হই এবং যদি আমরা আমাদের অধিকার নিয়ে আমরা আওয়াজ তুলি, তাহলে আমরা বাংলার বুকে আমাদের বাঙালি ভাইয়েরা তারা অগ্রাধিকার পাবে এবং চাকরি হোক বা সমস্ত ক্ষেত্রেও তাদের সুযোগ সুবিধা আরও বাড়বে। তো এই নিয়ে সরকারের আরও যথেষ্ট সচেতন হওয়া উচিত। আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করছি এবং চেষ্টা করতে থাকব যতক্ষণ না পর্যন্ত বাংলায় বাংলা পরিষেবা বাঙালি পাচ্ছে এবং সঠিক নিয়ম অনুযায়ী পাচ্ছে। এটা বাঙালির অধিকার, যেমন তামিলের তামিল ভাষায় পরিষেবা পাওয়া অধিকার, একজন হিন্দি ভাষীর হিন্দি ভাষায় পরিষেবা পাওয়া অধিকার তার ইউপিতে, তার মধ্যপ্রদেশে, তেমনি বাঙালি বাংলায় মারাঠি ভাষায় পাওয়া অধিকার, একজন তেলেগু ভাষী যেমন তেলেগুতে পাওয়া অধিকার অন্ধ্রপ্রদেশের মানুষজনের, সেরকম যে প্রতিটা যে ক্ষেত্র বা আঞ্চলিক যে ভাষা আছে তার মাতৃভাষায় তার পরিষেবা পাওয়াটা তার অধিকার। সে যদি বাংলার কোনো মানুষ যদি বাংলায় শিক্ষিত হয় এবং সে যদি বাংলায় পরিষেবা না পায়, তাকে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই জিনিসটা হতে দেওয়া যায় না। সেই জন্যই আমাদের এই লড়াই। বাংলার দাবি গঠনমূলক আন্দোলন করে বাঙালির জন্য, আমরা হচ্ছে কোনো মিটিং মিছিল করি না, আমরা হচ্ছে বিভিন্ন পরিষেবাতে বাংলা থাকে সেই জন্য আমরা ডেপুটেশন দিই, আরটিআই করি, পিআইএল করি, আমরা এইভাবে আন্দোলন করি, এর সাথে সঠিক কাজের কাজটা, হ্যাঁ কাজের কাজটা বদলটা আসে এবং যেভাবে কাজ হবে সেই পন্থা আমরা অনুসরণ করি, এবং আমরা বাঙালিকে বাংলায় চাকরি খোঁজ দিই এবং বাঙালি ব্যবসায়ীদের পশ্চিমবঙ্গে নেটওয়ার্ক করাই, এটাই আমাদের কাজের, যাতে বাঙালি উন্নতি হয়। এই এই বাংলায় ব্যাংকে পরিষেবা বাংলায় আনার কর্মসূচিটা আমরা দীর্ঘ এক বছর যাবৎ চলছে। মাঝে করোনাকালীন আমরা প্রায় ছ মাসের মধ্যে কোনো কাজ করে উঠতে পারিনি, কারণ আমরা বিভিন্ন ব্যাংকে গিয়ে উঠতে পারিনি বা তার সেইগুলো সম্ভব ছিল না, তাই কিছুদিন এটা আমাদের দীর্ঘায়িত হয়েছে। তবু আমরা এর পরে যত শীঘ্র সম্ভব আমরা আরবিআইতে যাব এবং আমাদের দীর্ঘকালীন প্রচেষ্টার যে ফলাফল সেটা তাদের কাছে জমা দেব এবং তাদের কাছে দাবিও করব যে যেন সমস্ত রকম সুযোগ সুবিধা বাংলায় বাঙালিকে দেওয়া হয়। একদমই তাই, সাথে থাকুন, পাশে থাকুন, এটা আগামী দিনে বাংলায় বাঙালির পরিষেবা সেটা তার আইনত এবং নাগরিক অধিকার। আগামী দিনে সকল পরিষেবা বাংলায় আনার অঙ্গীকার নিয়েছে বাংলার দাবি। জয় বাংলা, জয় বাংলা।